আসসালামু আলাইকুম, সবাই কেমন চলতে আছে? আজকে আমরা টমেটো নিয়ে কোথায় যাচ্ছি? উত্তরায় ঘুরতে যাচ্ছি, যেদিক খুশি সেদিকে। তারপর একটা জায়গায় তো গন্তব্য না, একটা জায়গায় তো আমরা যাচ্ছি, বলো কোথায়? তোমার বিয়ে হয়ে গেলে আমার কি হবে আমি কিভাবে বলি? ঠিক করে বল, তাই ভাবছি। বিয়ের খবর নাই, বিয়ে বাড়ি ঘুরে হবে তারপর চলুন আমাদের সাথে। গতদিন তো মেয়ে জামাইকে দেখাইছি, আজকে মেয়ে জামাই বাড়ি দেখাবো, মেয়েকে পরে দেখাবো যদি আল্লাহ কপালে দেয় তাহলে, তাই না? ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। তো চলুন আমাদের সাথে। আমাদের ইয়েটা চেঞ্জ, বুঝছো? মেয়েরা আগে প্রেম করে পরে বিয়ে বিয়ান মিলে, আর আমরা আগে বিয়ে বিয়ান মিলতেছি পরে মেয়েরে মিলাই দেব। এটা হচ্ছে 13 নম্বর পার্ক। 13 নম্বর পার্কের পাশে বিয়ে বাড়ি। বিয়ের বাড়ি আসলে হাঁটাহাঁটি করা যাবে, জামাই বাড়ি খাবো, এরপরে পার্কে হাঁটাহাঁটি করে হজম করব। দাদা আবার গিয়ে খাইতে পারো? হ্যাঁ, যাতে তোমার ঘরে আবার গিয়ে খাইতে পারি। চলে এসেছি বিয়ে বাড়ি। বিয়ের গলা শোনা যায়, ডাক দাও তো, জোরে করে ডাক দাও বিয়ে। চলে আসছি বিয়ে বাড়ি। বিয়ের লাইট জ্বালিয়ে দিছে। হ্যাঁ, ছেলেটা দেখাবো তো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এমনিতেই যা আছে আলহামদুলিল্লাহ। স্বামী কেমন আছো বাবা? মেয়ে জামাই সবাইকে সালাম দিতে, সবাই সালাম নেবেন এবং দোয়া করবেন। কি অবস্থা ফারাজ? খুব ব্যস্ত, দুই ভাই খুব ব্যস্ত, দুজনেই গেম খেলতেছে। যাক, এখনকার মতো ক্যামেরা অফ করি, বিয়েনের সাথে একটু গল্প করি। এই যে বিয়েনের হাত মুখ দেখাবো না। খেয়ে হেঁটে হেঁটে যাবা তাহলে হজম হয়ে যাবে। ছোট ভাই কেন, আমি তো রেসিপি অনেক খাওয়াই। চিকেন উইংস ফ্রাই করে খাওয়াবো। সারা জীবন শুনে আসছি ননাস ননদরা ভাই বউকে জ্বালাই, এখন হচ্ছে উল্টা হয়ে গেছে, মেয়ের মা এসে না, মেয়ের মা এসে ননদদেরকে জ্বালায়। কফি বানাই খাবো, ফাইজ অনেক ভালো কফি বানায়, ভাইয়ের বড় মেয়ে। হ্যাঁ, ফাইজ অনেক ভালো কফি বানায়। রাত বাজে 11:30, এখন বিয়ে বাড়ি ঘুরে দুজনে বাসায় যাচ্ছি। ভাবি তো বলছিল ইয়ে করতে, মোটর সাইকেল হাইটে হাইটে চালাবা, আমি পাশে হেঁটে হেঁটে যাবো, তাহলে খাবার হজম হয়ে যাবে, বুঝছো? তাই তো বিয়ে বাড়ি ভালোই মজা করলাম। এরকম অনেকগুলো বিয়ে বাড়ি আছে আমার, ইনশাল্লাহ যখন যে বিয়ে বাড়ি যাবো
শেয়ার করব আপনাদের সাথে। আর কেউ যদি আমাদেরকে বিয়ান বানাইতে চান যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।